খাদ্যে ভেজাল তেলের বিরুদ্ধে কোচবিহারে আন্দোলন করতে গিয়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন। খাদ্যের ভেজাল তেলের বিরুদ্ধে কোচবিহারে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল রবিন বিমান হায়দার। আজ 4 আগস্ট মাথাভাঙ্গা শহর জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে শহীদদের শ্রদ্ধা জানালেন জাতীয় কংগ্রেসের সেবা দলের নেতাকর্মীরা। এদিন এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে শহীদদের শ্রদ্ধা জানান মাথাভাঙ্গা 2 নং ব্লক সেবা দলের সভাপতি আজিজুল হক, মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের কর্মী আজিনা বিবি, মজবুল মিয়া সহ আরো অনেকে। এদিন এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে 1988 সালে ভেজাল তেলের বিরুদ্ধে যে ঘটনা ঘটেছিল সমস্ত বিবরণ তুলে ধরেন মাথাভাঙ্গা 2 নং ব্লকের জাতীয় কংগ্রেসের সেবা দলের সভাপতি আজিজুল হক। এদিন এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে সেদিন কি ঘটেছিল সমস্ত বিবরণ তুলে ধরেন। 1988 সালে 4 আগস্ট ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের কুচবিহার জেলায় 3 জন সেদিন পুলিশের হাতে নিহত হয়, পুলিশের গুলিতে নিহত হয়। সেই তাদের প্রতি আমরা আত্মার প্রতি শান্তি কামনা করি এবং প্রত্যেকের আমরা সেই উপলক্ষে মাল্যদান করি। আজকে আমাদের 1988 সালের 4 আগস্ট জাতীয় কংগ্রেসের 3 জন কর্মী ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়, তাদের আত্মার প্রতি আমরা আজকে শান্তি কামনা করি এবং প্রত্যেকে আমরা মাল্যদান করি। আচ্ছা, আপনার নাম এবং পরিচয় কি আছে, ডেজিগনেশন কি আছে? সেবা দলের সভাপতি এবং কুচবিহার জেলা জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। আচ্ছা, ধন্যবাদ।